সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ 11 নভেম্বর 2022 রোজ শুক্রবার আমরা এই মহাতে অবস্থিত নওগাঁ জেলার মান্দা থানা চৌবাড়িয়া গরুরহাটে আপনারা দেখছেন ষাঁড় গরু। চেষ্টা করবো এই হাট থেকে ষাঁড় গরুর তথ্য তুলে ধরার জন্য যে এখানে কি দামে ষাঁড় গরুগুলো বিক্রয় করা হচ্ছে। আপনারা দেখছেন এই যে শাহিওয়াল টাইপের ষাঁড় গরু। কেমন বয়স ভাই এটার? বয়স হয়নি মাশাআল্লাহ। দর্শক এই যে শাহিওয়াল টাইপের ষাঁড় বয়স হয় নাই, মূলত খামার উপযোগী এবং শাহিওয়াল টাইপের একটি ষাঁড়। চাওয়ার দাম কত ভাই? 125। কত কি বলছে ভাই আজকের হাটের দাম একটু আইডিয়া দেন দেখি। 100 ভাঙতে। দর্শক 1 লক্ষ ভাঙ্গার জন্য বলছে, তো ভাঙ্গার হয়তো নিয়ত নাই, দাম দর করে নিতে হবে। আমরা এই পাশে একটি ছোট সার দেখতেছি, এইটারও একটু তথ্য তুলে ধরার চেষ্টা করি দেখি ভাই কত এটা চাওয়া দাম। 90। কত বলছে দাম? 70, 72, 75। দর্শক 90 চাওয়া দাম। হ্যাঁ, বয়স হয়েছে? দুই দাঁত বয়স। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা ষাঁড় গরুগুলো দেখানোর চেষ্টা করব। অনেকেই রিকোয়েস্ট করছে যে একটু ষাঁড় গরুগুলো দেখায়েন যে কেমন কি দাম দর চলতেছে। এটা কিন্তু একবারে শাহিওয়ালের একটি ষাঁড়, নাভি অনেকটাই রয়েছে। কেমন ভাই বয়স? বয়স বয়স হয়নি। চাওয়া দাম কত ভাই? 115। কত বলছে ভাঙ্গে? 100 ভাঙ্গে বলছে না কত? 100 ভাঙ্গে। দর্শক 115 চাওয়া দাম, 100 ভাঙ্গে দাম বলছে, দাম দর করে নিতে হবে। আমরা আপনাদের ষাঁড় গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে পাশে একটি ষাঁড় আমরা দেখছি যে শাহিওয়াল টাইপের। ভাই কেমন আছেন? বাজার কেমন কি? বাজার নরম। বয়স কি এটার? বয়স হয়নি। চাওয়া দাম কত ভাইয়ের? 115। দর্শক এই যে 115 চাওয়া দাম। ভাই কত পাইছেন দাম আজকের হাটে? 90, 92। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক 90, 92 উনি পাইছেন দাম। আমরা আপনাদের ষাঁড় গরুগুলোই দেখানোর চেষ্টা করছি। কালোটা কত ভাই চাওয়া দাম? 90। কত বলছে? 85। দর্শক এই যে 90 চাওয়া দাম, 85 দাম বলছে। গরুটি কিন্তু অনেক লম্বা ফ্রেমের একটি গরু। আর এইটা ভাই বয়স হয়েছে? দুই দাঁত। চাওয়া দাম? 96। কত বলছে দাম? 80, 82। দর্শক 96 চাওয়া দাম, 80, 82 পর্যন্ত দাম পাইছেন উনি। আমরা এই হাট থেকে, চৌবাড়িয়া হাট থেকে আপনাদের ষাঁড় গরুগুলোই দেখানোর চেষ্টা করতেছি। তবে আমদানি ব্যাপক পরিমাণের, আমরা শুধু এক সাইডে রয়েছি। আর এখানে মোটামুটি আমার মনে হয় যে 2000-এরও বেশি ষাঁড় আমদানি হয়, যেগুলো এই যে এই ধরনের ষাঁড়, আর আরও ছোটো রয়েছে, বড় রয়েছে, সব মিলিয়ে ব্যাপক পরিমাণের আমদানি। চাচা কেমন বয়স এটার? বয়স হয়নি, খামার উপযোগী আছে এখনো। দর্শক বয়স এখনো হয় নাই, খামারে রাখলে রাখতে পারবেন। চাওয়া দাম কত চাচা? 95,000। কত বলছে দাম? 80, 82। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক কেমন লাগে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাশে এটা সিন্ধি টাইপের একটি ষাঁড় গরু। ভাই বয়স হয়েছে? কেমন কি চাওয়া দাম? 105। কত পর্যন্ত বলছে ভাইয়ের গরুর দাম? 2000 কম 90। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক কেমন লাগে বাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাচা কেমন আছেন? ভালো আছেন? চার দাঁত। কত চাচ্ছেন? 95। কত বলছে চাচা? 80, 82। আচ্ছা এই সময় ষাঁড় গরুর দাম কম, আপনি তো গাভী গরু নিয়ে আসেন তাই না? ষাঁড় গরু নিয়ে আসছেন কি জন্য? ব্যবসা এমনিতেই কম, এইগুলো ওইদিকার নাই, ষাঁড় গরু টানতে আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য। দর্শক আমরা আপনাদের ষাঁড় গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি। এই যে পাশে এক জোড়া ষাঁড় গরু দেখতেছি হাটে, দেখা যাক যে কেমন কি দাম চাই। আনুমানিক এইগুলো আমার মনে হয় যে চার থেকে চার মন পাঁচ দশ কেজির মধ্যেই থাকবে এগুলো, পার চার চার আট মন, এরপরে আরও 5-10 কেজি
কম বেশি হইতে পারে ভাই কেমন বয়স ভাই দুই দাঁত আর চার দাঁত চাওয়া দাম কত জোড়া দুই লাখ কত পর্যন্ত বলছে ভাই 190 হ্যাঁ কত এটা 95 আর এটা 90 এইটা 95 দর্শক আর এইটা হলো 90 এর আশেপাশে দাম বলছে দর্শক দুইটায় 8 মনের আশেপাশে আর কি একটু কম বেশি হইতে পারে তো যাই হোক আমরা আরো যে সারগরগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দ্বিতীয় পর্বে আপনাদের আরো কিছু সার দেখানোর জন্য এই যে এখানে একটা কালো ডিফারেন্ট টাইপের একটি ষাড় গরু আমরা দেখতেছি এটা মনে হয় শাহিওয়াল কালো গরু ভালো মতো দেখাও যায় না তো এটার আনুমানিক ওজন রয়েছে 3.5 মনের মতো বয়স হইছে দাদা এটার এখনো দাঁত ভাঙেনি চাওয়া দাম কত 118 মাশাআল্লাহ দর্শক 118 চাওয়া দাম ওই যে নাভি রয়েছে এবং মাথার ডিজাইনটা কিন্তু একটু মোটা যার কারণে আমার মনে হয় দাম একটু দাদা বেশি রাখছে দাদা কত পাইছেন দাম আজকের হাটে 1023 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক 1023 পর্যন্ত উনি দাম পাইছেন এই গরুটির তো আমরা হাটে কিন্তু ব্যাপক পরিমাণে গরু রয়েছে কোনটা রেখে কোনটা আপনাদের দেখায় সবগুলোই কিন্তু এখানে আমরা দেখতেছি খামার উপযোগী ভাই কেমন কি বয়স এটা ভাই চার দাঁত বয়স চাওয়া দাম ভাই 105 দর্শক চার দাঁত বয়স 105 চাওয়া দাম কত পর্যন্ত বলছে আজকের হাটে দাম ভাই কত বলছে দাম 80-85 ধন্যবাদ আপনাকে দর্শক 80-85 পর্যন্ত দাম বলছে এই যে এই পাশে একটি বড় ষাড় আমরা দেখতেছি দেখি কেমন কি দাম চায় সালাম আলাইকুম চাচা কেমন ভাই কেমন আছেন ভালো আছেন বয়সটা কি ভাই ষাড়টার বয়স হয়নি খামার উপযোগী দর্শক এই যে নাভিও রয়েছে খামার উপযোগী চাওয়া দাম কত 120 কত পর্যন্ত উঠছে দাম 90,000 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক 90,000 পর্যন্ত দাম উঠছে তো যাই হোক আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আপনাদের একটু ফিজিয়ান জাতের যে ষাড় গরুগুলো রয়েছে সেগুলোর একটু সাথে তথ্য দিয়ে দেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন কি বয়স বয়স হয়নি চাওয়া দাম কত ভাই এটার 30 চাওয়া দাম কত বলছে দাম 10 দর্শক 130 চাওয়া দাম 110 পর্যন্ত দাম উনি পাইছেন হাটে দাম দর করে নিতে হবে তো আমরা দেখবো আরো যে ফিজিয়ান ষাড় গুলো রয়েছে ভাই এই টাকাটা কত ভাই চাওয়া দাম 95,000 চাওয়া দাম কত পর্যন্ত উঠছে দাম 70-75 ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই পাশে দেখতেছি যে রয়েছে কিছু ফিজিয়ান ষাড় গরু তবে এই হাটে ফিজিয়ানের তুলনায় আমরা অন্যান্য কিছু ষাড় গরু দেখতেছি বেশি যেগুলো মূলত সিন্ধি শাহিওয়াল টাইপের ষাড় গরু আর দেশিগুলোর দিকে তো আমি এখনো যাই নাই আমরা একটু ওই পাশে যাব একটু সুন্দর ষাড় দেখতেছি সেই ষাড়টা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব কিন্তু এখানে কেউ আছে কিনা দেখি যে শাহিওয়াল টাইপের ভাই কেমন আছেন ভালো আছেন ব্যবসা বাণিজ্য কি অবস্থা এখন বাজার খুব খারাপ কেমন কি বয়স ভাই ষাড়টার দুই দাঁত বয়স চাচ্ছেন কত দাম 125 ভাই এটা তো অলরেডি মাংস লেগে গেছে এটা কি মাংসের জন্য বিক্রি হবে না খামারের জন্য খামারে নিবে আচ্ছা 125 চাওয়া দাম সর্বোচ্চ কত দাম পাইছেন আজকের হাটে এটা 105-6 তো আপনার নিয়ত কত 12-13 মাশাআল্লাহ দর্শক 1,12,13 নিয়ত ওনার বিক্রি করার তো আজকের মতো আমি বিদায় নিব এই গরুর তথ্য দিয়ে শেষ করতেছি আজকের এই ভিডিও তো নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব এখানে আরো কিছু ষাড় গরু রয়েছে সেইগুলো দেখানোর জন্য নেক্সট ভিডিওতে আশা করি যে আমাদের সাথে থাকবেন তো ধন্যবাদ আপনাদের আজকের ভিডিওটি দেখার জন্য আর দর্শক আমরা গাভী গরুর যে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু বেসিক ইনফরমেশনে আপলোড করে থাকি সেখান থেকে আপনারা গাভী গাভী এইগুলোর ভিডিও দেখতে পারেন ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম